হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও। আর আজকে দেখো সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ আজকে কিন্তু সন্ধ্যাবেলাতে অনেক ভক্তরা আসবে দেখা করতে গোপালসোনাদের সাথে। তো প্রায়শই কেউ না কেউ আমাদের বাড়িতে এসে থাকে গোপালসোনাদের সাথে দেখা করার জন্য। তো আজকে আমার খুব কাছের একজন দিদি আসবে, সেই দিদির থেকে আমি প্রায় 5-6 বছর ধরে কেক নিচ্ছি, মানে অনেক আমার সব অকেশনের কেক ওই পায়েলদির কাছ থেকেই নিই। তো তোমরা অনেকেই পায়েলদিকে চেনো, আর পায়েলদির ডিসক্রিপশানে আমি ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দেবো। ভীষণ সুন্দর কেক বানায়, এত সুন্দর কেক বানায় যে বলার অপেক্ষা রাখে না। তো সেই দিদি আর দিদির হাজবেন্ড তার পুচকুসোনা আজকে আসবে, আর আমার বান্ধবীও আসবে। তো তার জন্য আজকে সোনাদেরকে অনেক সুন্দর করে দুপুরবেলাতে সাজিয়ে রেখেছি। আর এই দেখো ছোট্ট সোনাগুলো কত মিষ্টি লাগছে দেখতে। আর আজকে মধুরেশকে না ময়ূকের জামাটা পরিয়েছিলাম, আর আমি সব জামাগুলোই একটু বড় বড় করেই বানাই যাতে সবাই পরতে পারে, একটু বড় রেখে ঘের দেখেই বানাই যাতে সবাই সব গোপাল সোনাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে পরাতে পারি। তো আজকে আমার বাড়িতে গেস্টরা আসবে বলে আরও স্পেশাল কিছু আজকে রান্না করা হয়েছে হচ্ছে পনির, তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম পনির আর সয়াবিন দিয়ে, আর ছিল মিষ্টি। যেহেতু গরমটা অনেকটা কমেছে, অনেকটা স্বস্তি পাওয়া গেছে, কিছুদিন 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য অনেকটা স্বস্তি পাওয়া গেছে। তো আজকে তাই জন্য এত স্পেশাল কিছু রান্না করা হয়েছে আজকে বাড়িতে গেস্টরা আসবে বলে। আর এই দেখো গোপাল সোনাদেরকে কত মিষ্টি লাগছে দেখতে, আর এই দেখো পুচকু সোনারা আমাদের বাড়িতে চলে এসেছে, আর সন্ধ্যাবেলাতেই পুচকু সোনা চলে এসেছে। আর এই পুচকু হরে কৃষ্ণ গান শুনলেই পুরো চুপ হয়ে যায় আর একদম নিজের মতন করে দুলতে থাকে। এটা দেখে আমার এত ভালো লাগলো, মানে ও কতটা বোঝে যে হরে কৃষ্ণ গানটা শুনলেই কিন্তু একদম চুপ হয়ে যায়। আর এখানে সোনা ভোগ খাচ্ছে, তো গোপালকে যেই ভোগটা দুপুরবেলায় দিয়েছিলাম সেই ভোগটাই তুলে রাখা হয়েছিল, এবং সেটাই দিদি এসেছিল, তো দিদি ছেলেকে খাওয়াচ্ছিল। আর এত মিষ্টি কিউটি বাবুটা, দেখো তোমরা কি সুন্দর বসে বসে ভোগ খাচ্ছে, তো এত ভালো লাগছিল। আর এই দিদির থেকে কিন্তু আমি মানে প্রত্যেক বছরই কেক নিই। আর এই যে আমার বান্ধবী, ও চলে এসেছে, তো আমরা সবাই মিলে এত আড্ডা দিয়েছি সন্ধেবেলায় জমিয়ে, কি বলবো, ভীষণ মজা করেছি। মানে অনেক দিন পরে আমার পায়েলদির সাথে দেখা হলো, অনেক দিন বাদে, আর এখানে আমাদের বাড়ির এখানেই থাকতো, এখন কিছুটা দূরে চলে গেছে বিয়ের পরে, তো অনেক দিন পরে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। আর পায়েলদি আসার সময় গোপাল সোনাদের জন্য অনেক গিফট নিয়ে এসেছে, এই দেখো গোপাল সোনাদের জন্য জামা নিয়ে এসেছে, এত সুন্দর কিউট দেখতে জামাগুলো, ভীষণই ভালো লাগছে। আর এই দেখো এই জামাটাও কত সুন্দর দেখতে, আর ওই ছোটা ভীমের যেই জামাগুলো এত কিউট দেখতে, দেখো প্রত্যেকটা জামা এত সুন্দর। আর এই দেখো মাহিকে একটা খেলনা দিয়েছে, এত মিষ্টি খেলনাটা, আমি না কোনোদিনও গোপালকে খেলনা দিই নি, প্রথম পায়েলদির হাত থেকে গোপাল সোনা খেলনা পেলো। আর এই জামাগুলো দেখো কি সুন্দর দেখতে, না মানে গরমে পরে কিন্তু খুব আরাম পাবে। আর এটা পায়েলদির হাতের বানানো কেক, স্পেশাল তোমাদের কেকের ছবি ভিডিও আমি পরের ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে আর দেয়া হয়নি, কারণ গোপাল সোনারা আজকে অনেক রিচ খাবার খেয়ে ফেলেছে বলে আজকে আর দিইনি কেকটা, কালকে দেব। তো তোমাদের সাথে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে গোপাল সোনারা তো অনেক খুশি, কারণ ওদের সাথে যখনই কেউ দেখা করতে আসে ওরা খুব খুশি হয়ে যায়, ওরা ভীষণ আনন্দ করে। আর এই দেখো মথুরের সোনাকে কি মিষ্টি লাগছে না বাবুকে দেখতে, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে যে পুচকু সোনা দেখা করতে এসেছে বলে, একদম সেজে গুজে রেডি হয়ে বসেছিল। আর এই দেখো মিশুক সোনা, খুব মিষ্টি লাগছে। আর আজকে অনেক দিন পরে ভীষণ আনন্দ করেছি, সবাই মিলে অনেক গল্প আড্ডা করেছি, খুবই ভালো সময় কাটিয়েছি। আর পায়েলদি যা যা গিফট দিয়েছিল সব গোপাল সোনাদের সামনে রেখে তোমাদের সাথে শেয়ারও করলাম। দেখো এত ভালো লাগছে জামাগুলো দেখতে, ভীষণই সুন্দর, মানে এত কালারফুল জামাগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, পরের ভিডিওতে আমি তোমাদের সাথে পায়েলদির বানানো কেকটা শেয়ার করব পরের ভিডিওতে। আর নতুন যেই জামাগুলো পেয়েছি সেগুলো পরে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর অনেক দিন তোমাদের সাথে একটু মাটির গোপালদেরকে দেখানো হয়নি, তাই জন্য একটু দেখিয়েও নিলাম সবাইকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন
ভিডিওতে। বাই।